सुप्रिय बंधुरा आज आलोचना करब दाराज थेके आगत आमार एकटी खुबई छोट्ट एकटी वेल्डिंग मेशिन निये। जारा बासाय अल्प स्वल्प काज करते हय जादेर, तारा खूब सहजेई एई धरनेर एकटी वेल्डिंग मेशिन संग्रहे राखते पारेन। तो दाराजे अर्डार करार परे एटी करोना परिस्थितिर कारणे आसते बेश समय लेगेछे। समय लागलेও शेष पर्यन्त दाराज खूब विश्वस्ततार परिचय दिएছে এবং আমার এই পণ্যটি হাতে পৌঁছে দিয়েছে। অর্ডার করার পর আমি আসলে বিকাশে এটি পেমেন্টও করে দিয়েছিলাম, সুতরাং প্রথম দিকে একটু টেনশন থাকলেও পরবর্তীতে মনে হলো দারাজের সাথে আসলে অনেক লেনদেন হয়েছে, এর মধ্যে কখনো এদিক ওদিক হয়নি, সুতরাং আশা করছি পেয়ে যাব। এবং শেষ পর্যন্ত পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক দিকে মন নিয়েছে, স্বাভাবিক বলা যাবে না, যখন কিছু ব্যবসা বাণিজ্য যখন কিছুটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে তখনই আমার এই জিনিসটা চলে এসেছে। তো দেখুন, এই যে বক্সটি খোলার পরে এখানে দেখতে পাচ্ছি খুবই ছোট একটি ওয়েল্ডিং মেশিন। খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন এটিতে একটি বক্সের ভিতরে আর কিছু নেই। এখানে এই ওয়েল্ডিং মেশিনটি দেখুন খুবই ছোট এবং এটি খুব সহজে বহন করা যায় এবং যে কোনো জায়গা এটি দিয়ে অল্প স্বল্প যে কাজ আছে সেটি করে ফেলা যায়। তো এখানে এটির অন অফের জন্য একটি সুইচ রয়েছে, নিচে ফ্যান রয়েছে, কুলিং ফ্যান। এদিকে দেখুন একটি ভলিউম মতো রয়েছে যেটা দিয়ে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কমানো বাড়ানো যায়, এবং এখানে দুটি প্রোব রয়েছে, এগুলোতে প্লাস মাইনাস তার দিয়ে যুক্ত করে ইলেকট্রোডের যুক্ত করে সেই ওয়েল্ডিং রড দিয়ে এটি ঝালাই করা যায়। তো এই মেশিনটিকে বহন করার জন্য এখানে ফিতা রয়েছে, আর এখানে দেখুন দুটো যে প্রোব আছে, প্রোবে ঢোকানোর জন্য দুটো পিন রয়েছে। এগুলোর মধ্যে মোটা তার লাগিয়ে একটাতে ইলেকট্রোড যায়, আর একটি মাইনাস বা বডিতে যুক্ত হয় এবং ওয়েল্ডিং করা হয়। আর এগুলো হচ্ছে সেই ক্লিপের সাথে কভার রয়েছে। এটাতে যে দুটো জিনিস নেই সেটা হচ্ছে ইলেকট্রোড এবং হচ্ছে তার, এই দুটো জিনিস নেই, সুতরাং এগুলো পরবর্তীতে জোগাড় করতে হবে। এবং একটি ওপেনার এবং ক্লোজিং একটি স্ক্রুড্রাইভার মতো রয়েছে যেটি দিয়ে তারকে শক্ত করে লাগানো যায়। হ্যাঁ, তো এখানে যেই দেখেন খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে ম্যানুয়ালটি রয়েছে সাথে, সেই ম্যানুয়ালটিতে কোনো চাইনিজ ভাষা ছাড়া আসলে কোনো কিছু লেখা নেই, সুতরাং এটি পড়ে আসলে এখান থেকে খুব বেশি তথ্য পাওয়া যাবে না। যারা অভিজ্ঞ আছেন তারা বুঝতে পারেন এই মেশিন হাতে নিলে কীভাবে পরিচালনা করতে হয় এবং সেভাবে এটি পরিচালনা করা যায়। আমি সম্পূর্ণ ম্যানুয়ালটিকে তন্ন তন্ন করে খুঁজেছি, শুধুমাত্র নিউমেরিক যেই সংখ্যাগুলো মানে নাম্বার যেগুলো, সেই নাম্বার ছাড়া এটার মধ্যে আর আসলে কোনো ইংরেজিও কোনো শব্দ কোনো কিছু নেই, পুরোটাই চাইনিজ ভাষায় লেখা। তো আরেকবার রিভিউ করি, বক্সটি এসেছে, বক্সের মধ্যে আমার এই ওয়েল্ডিং মেশিনটি রয়েছে। সেই ওয়েল্ডিং মেশিন এখানে তার ক্যাপাসিটি এবং অন্যান্য বিষয়গুলো লেখা রয়েছে, এখানে ইংরেজিতে লেখা রয়েছে। সুতরাং যারা ওয়েল্ডিং মেশিন সম্পর্কে কিছুটা ধারণা রাখেন তারা এখান থেকে ধারণা নিয়ে সেই মেশিনটি পরিচালনা করতে পারবেন। আর এখানে আগেই বলেছি এখানে ওয়েল্ডিংয়ের অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ কমানো বাড়ানোর ব্যবস্থা রয়েছে। বাঁ দিকে ঘোরালে কমে যায়, ডান দিকে ঘোরালে বাড়ে। এখানে প্রোব রয়েছে, আর এদিকে দেখুন কাটা রয়েছে, ভেন্টিলেশন রয়েছে, হিট যাতে বের হতে পারে, দুদিকে রয়েছে, পেছনে রয়েছে। তো এই ছিল ওয়েল্ডিং মেশিন। বন্ধুরা, থ্যাংক ইউ।